সুষ্ঠু নির্বাচনের রূপরেখা তৈরি করেছে সরকার নিরপেক্ষ সরকার ইস্যুতে কঠোর বিএনপি রাজপথে ফয়সালার প্রস্তুতি ডিসেম্বরের আগে এক ডজন নেতা দণ্ডিত হতে পারে বিএনপির শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক বা না করুক সরকার নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর বিএনপিকে নির্বাচনে আনার জন্য আওয়ামী লীগ আগ বাড়িয়ে যেমন কোনো পদক্ষেপ নেবে না তেমনি বিএনপি ছাড়া নির্বাচনে যে কোনো ধরনের অনবিপেদ ঘটনা না ঘটে নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক হয় সেটি নিশ্চিত করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে দলকে এবং প্রশাসনের বিভিন্ন স্তরে এই বার্তাটি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আগামী নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং এই নির্বাচনে চুপেই ভোট জালিয়াতি বা অন্য কোনো হস্তক্ষেপকে বরদাস্ত করা হবে না প্রধানমন্ত্রীর নির্বাচনের ব্যাপারে এক ধরনের নিরপেক্ষতার আবহ তৈরি হয়েছে ইতিমধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে তার প্রমাণও পাওয়া গেছে ওই নির্বাচনে প্রশাসনিক হস্তক্ষেপ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষপাতের কোনো অভিযোগ উত্থাপিত হয়নি এটা অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার একটি দশ দফা রূপ পরিকল্পনা তৈরি করেছে এই দশ দফা রূপ পরিকল্পনার ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করবে তাদেরকে কোনো চাপ দেওয়া হবে না অথবা তারা কোনো চাপের কাছে নথিও স্বীকার করবে না সাম্প্রতিক সময়ে নির্বাচন আইন সংশোধিত হয়ে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে এই আইন চূড়ান্ত হলে নির্বাচন কমিশনের ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে যদি কোনো কেন্দ্রের ভোট নিয়ে নির্বাচন কমিশন সন্তুষ্ট না হয় তাহলে সেই কেন্দ্রের ভোট বন্ধ করে দিতে পারবে ভোট বাতিলও করে দিতে পারবে নির্বাচন কমিশন প্রশাসনের পক্ষপাত বা অন্য কোনো অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে সরকার নির্বাচন কমিশনের এই স্বাধীনতাকে উৎসাহিত করছে এবং সরকারের নীতি নির্ধারকরা চান যে নির্বাচন কমিশন স্বতন্ত্র অবস্থান নিয়ে নিরপেক্ষ থেকে আগামী নির্বাচন পরিচালনা করুক নির্বাচনকালীন সরকারের বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী একটি সংবাদ সম্মেলনে নির্বাচনকালীন সরকারের একটি ধারণা গণমাধ্যমের কাছে উপস্থাপন করেছেন তিনি বলেছেন যে সংসদে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে থেকে নির্বাচনকালীন সরকার গঠিত হবে সরকার নির্বাচনকালীন সময়ে একটি ছোট মন্ত্রিসভার সরকার গঠন করতে চাইছে যে মন্ত্রিসভার সংসদে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব থাকবে যে মন্ত্রিসভা রুটিন কাজের মাধ্যমে তাদের দায়িত্ব সীমাবদ্ধ করবে কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে না আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন কোনো অবস্থাতেই দুই হাজার চোদ্দ নির্বাচনের মতো না হয় সেজন্য সরকার একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে চায় এ কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি শেষ পর্যন্ত বিএনপি অংশগ্রহণ না করে তাহলে আওয়ামী লীগ জোটবদ্ধ কোনো নির্বাচন করবে না বরং প্রত্যেকটি দল আলাদা আলাদাভাবে যেন নির্বাচন করে সেই পথ উন্মুক্ত করে দিবে ফলে নির্বাচনে একটি প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি হবে দু হাজার চোদ্দ নির্বাচনে দেখা গেছে আওয়ামী লীগের অনেক নেতারাই বিনা ভোটে নির্বাচিত হওয়ার জন্য তৎপর ছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে বসিয়ে দেওয়ার একটি ভয়াবহ প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল আগামী সংসদ নির্বাচনে যেন এ ধরনের কোনো কিছু না হয় সেই ব্যাপারে সরকার এখন থেকেই সতর্ক আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকায় দেখতে চায় সরকার আর এ কারণে প্রশাসনের একটি বড় ধরনের রদবদল হবে এমন কাঠামো বিন্যাস করা হবে যেন নিরপেক্ষ এবং যোগ্য ব্যক্তিরা নির্বাচনকালীন সময়ে বিভিন্ন দায়িত্বে থাকেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ অবস্থানে রাখা হবে এবং প্রশাসন কোন অবস্থাতেই ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি কূটনৈতিকদের আমন্ত্রণ জানাবে সরকার এবং বিদেশি কূটনৈতিকরা যেন নির্বাচন পর্যবেক্ষণ করতে পারেন সেই ব্যাপারে উৎসাহী করা হবে বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানানো হবে নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচনকালীন সময়ে মন্ত্রী এমপিদের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হবে তারা যেন নির্বাচনের উপর কোন রকম প্রভাব বিস্তার না করতে পারে সেটি নিশ্চিত করার লক্ষ্যে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে বলে সিদ্ধান্ত করা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগও তার প্রার্থীদের পরিবর্তন করবে সৎযোগ্য এবং জনপ্রিয় প্রার্থীদের সামনে নিয়ে আসা হবে অন্তত একশো থেকে দেড়শো আসনে আওয়ামী লীগ তার প্রার্থী পরিবর্তন করবে জনপ্রিয় ব্যক্তিদেরকে প্রার্থী করা হলে জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়বে আগামী নির্বাচনে আওয়ামী লীগের একটি পরিকল্পনা হল নির্বাচনকে অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা যেন ভোটকেন্দ্রে জনগণ আসে সেরকম একটি পরিবেশ তৈরি করতে চায় আওয়ামী লীগ আর সেজন্য নেতাকর্মীদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে তাদের প্রধান লক্ষ্য হল ভোটকেন্দ্র ভোটারদের উপস্থিতি নিশ্চিত করা নির্বাচনকালে নিরপেক্ষ সরকার ইস্যুতে কঠোর অবস্থানে বিএনপি এতে একচুলো ছাড় দিতে নারাজ দলটির নেতারা এমনকি ইস্যুবিহীন কোনো সংলাপেও ছাড় দেওয়া হবে না বিএনপি নীতি নির্ধারকরা মনে করেন সরকার তাদের অবস্থান থেকে সরে এসেছে সমঝোতার কোনো উদ্যোগ নেবে বলে মনে হচ্ছে না সংবিধানে দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে শেষ পর্যন্ত চেষ্টা চালাবে তারা তাই দাবি আদায়ে রাজপথে আন্দোলনের বিকল্প নেই সমমনা দলসহ সবাইকে সঙ্গে নিয়ে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে শিগগিরই ঘোষণা করা হবে সরকার পতনের এক দফা রাজপথে আন্দোলনের পাশাপাশি সরকারের ওপর নানামুখী চাপ তরিতে জোরদার করা হবে কূটনৈতিক তৎপরতাও জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখল ইসলাম আলমগীর বলেন এই সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু ভোট সম্ভব নয় নানা চাপে পড়ে তারা হয়তো সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু এদের বিশ্বাস করার কোন সুযোগ নেই অতীতে নানা প্রতিশ্রুতি দিলেও সেটা রক্ষা করেনি এবারও হয়তো নতুন কোনো ফন্দি থাকছে কিন্তু আমরা সেই ফাঁদে পা দিব না নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার অধীনে হতে হবে আগামী নির্বাচন তবেই সেই ভোট অবাধ ও সুষ্ঠু হওয়ার সম্ভাবনা থাকবে তিনি বলেন গণতান্ত্রিক নির্বাচনী ধারা নিশ্চিতে আমরা রাজপথে আন্দোলন করছি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এই আন্দোলন আরও জোরদার করা হবে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গন সহ সর্বত্র আলোচনা চলছে বিশেষ করে এই ইস্যুতে যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি ঘোষণা করায় তা নতুন মাত্রা পায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সরকারের পক্ষ থেকেও বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে কারো কোনো দ্বিমত নেই কিন্তু সেরকম একটি নির্বাচন কোন সরকারের অধীনে হবে তা এখনো সুরাহা হয়নি তবে রাজনৈতিক অঙ্গন সহ অনেকেই মনে করছেন বিদেশি চাপ এবং সরকারের আশাসে আওয়ামী লীগের অধীনে সেই নির্বাচন হবে শেষ পর্যন্ত বিএনপি সহ সব দল তাতে অংশ নিবে তবে বিএনপির একাধিক নীতি নির্ধারকরা জানান আওয়ামী লীগ সরকার অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাই জেনে শুনে দলীয় সরকার অধীনে নির্বাচনে যাওয়া হবে অনেকটা আত্মহত্যা সামিল তাছাড়া দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও এই সরকারের অধীনে নির্বাচনে না জিতে মত দিয়েছেন বিএনপি নেতারা বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মার্কিন নীতি সরকার উপর কিছুটা চাপ সৃষ্টি হয়েছে প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাই কিছুটা আতঙ্কে রয়েছে এমন পরিস্থিতিতে আগামী নির্বাচন নিয়ে অনেকেই আশাবাদী হয়ে উঠেছেন কেউ কেউ বলছেন সরকার চাইলেও এবার যেন তেন নির্বাচন করতে পারবে না তাই সরকারকে চাপে রেখে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে তবে এই সরকারের অধীনে নির্বাচনে না যেতে অনর বিএনপির হাইকমান্ড তাদের মতে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা সরাসরি জড়িত থাকবেন তাদের প্রায় সবাই সরকারের আজ্ঞাবহ আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতা আনতে তারা নিজ উদ্যোগে সর্বোচ্চ চেষ্টা চালাবেন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দাবিতে রাজপথে আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলে বিভিন্ন স্থানের নেতাকর্মীরা পাশাপাশি সমমনা দলগুলোর সঙ্গে এ নিয়ে দফায় দফায় বৈঠক করেছে দলটির হাইকমান্ড শিগগিরই সরকার পতনের এক দফার আন্দোলনে সর্বোচ্চ প্রস্তুতি নিতে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে দলটি মনে করে বিদেশি চাপের পাশাপাশি রাজপথে জোরদার আন্দোলন সৃষ্টি করতে পারলেই শুধু সরকারের টনক নড়বে জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মজিম হোসেন আলাল বলেন দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আওয়ামী লীগ মুখে যাইগুলো ক্ষমতায় থাকতে তাদের নতুন কোনো পরিকল্পনাই রয়েছে তাই এবার আমরা ফের ভুল করতে চাই না তিনি বলেন নির্বাচন নিয়ে সরকারের প্রতিশ্রুতি কিংবা কোনো আশ্বাসে আমাদের নজর নেই বিএনপির মূল লক্ষ্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দাবি আদায় সেই লক্ষ্যেই আমরা চূড়ান্ত পরিকল্পনা তৈরি করছি জনগণকে সঙ্গে নিয়ে শিগগিরই আমরা রাজপথে নামছি বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধক সরকারের দাবিতে আন্দোলন করছে কিন্তু এই আন্দোলন করতে গিয়ে আইনি লড়াই হেরে যাচ্ছে বিএনপি বিএনপির দুইজন নেতাকে দেশের সর্বোচ্চ আদালত দণ্ডিত করেছে নিম্ন আদালতে দেওয়া দণ্ড বহাল রাখা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু এবং কেন্দ্রীয় নেতা আমানুল্লামানের আমানের ক্ষেত্রে নিম্ন আদালতের রায় বহাল রেখে হাইকোর্ট আদেশ দিয়েছে যদিও বিএনপির এই নেতারা আদেশকে ফরমাইশি আদেশ বলছেন কিন্তু দেশের সর্বোচ্চ আদালত স্বাধীন এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এই বাস্তবতায় সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আইনি লড়াই ছাড়া বিএনপির সামনে আর কোনো পথ নেই আগামী কয়েকদিনের মধ্যে আমান এবং ইকবাল মাহমুদ টুকুকে আত্মসমর্পণ করতে হবে তবে এই দুই নেতাই শুধু নন বিএনপির এরকম এক ডজন শীর্ষ নেতা রয়েছে যাদের বিরুদ্ধে মামলাগুলো চলমান রয়েছে হয় মামলার কার্যক্রম প্রায় শেষের পথে অথবা নিম্ন আদালতের দণ্ড তারা হাইকোর্টে স্থগিত রেখেছেন হাইকোর্ট এখন এটি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে সরকার সাম্প্রতিক সময়ে এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেছে যে সমস্ত মামলাগুলো নিয়ে নিম্ন আদালতে শেষ হয়ে গেছে সেগুলোর উচ্চ আদালতে সমাপ্ত করার ব্যাপারে আইনি পদক্ষেপ জোরদার করা হয়েছে আর এটি যদি শেষ পর্যন্ত অব্যাহত থাকে তাহলে বিএনপির মহাসচিব মির্জা ফখিল ইসলাম সহ এক ডজন নেতা শীর্ষ আইনি জটিলতায় পড়তে পারেন তারা দণ্ডিত হতে পারেন এবং ডিসেম্বরের মধ্যেই এরকম এক ডজন নেতার কারাগারে যাওয়ার আইনি সম্ভাবনা রয়েছে এদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার বিরুদ্ধে দুর্নীতির মামলা এখন আইনি লড়াইয়ের শেষ ধাপে উপনীত হয়েছে এই রায়ে তিনি যদি দণ্ডিত হন তাহলে তাকে কারাগারে যেতে হতে পারে একই অবস্থা বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফের বিরুদ্ধে দুর্নীতির মামলা তদন্ত শেষ পর্যায়ে আছে এই মামলাতেও তিনি যদি হেরে যান তাহলেও তার কারান্তরীণ হওয়ার সম্ভাবনা রয়েছে